ভিভো Y01 পর এবার ভিভো Y02 অফিসিয়ালি লঞ্চ হয়ে গেছে। ফোনটির মধ্যে অনেকগুলি ইন্টারেস্টিং ফিচার্স রয়েছে, সে বিষয়ে ডিটেলসে আলোচনা করব। তার আগে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে যদি কথা বলি, ফোনটির মধ্যে থাকছে প্লাস্টিক ব্যাক এবং প্লাস্টিক ফ্রেম, লেফট সাইডে থাকছে সিম ট্রে, রাইট সাইডে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটন এবং পাওয়ার বাটন, নিচে থাকছে মাইক, USB টাইপ সি পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক এবং উপরে থাকছে স্পিকার গ্রিল। ফোনটির মধ্যে ডিসপ্লে দেওয়া হয়েছে 6.51 ইঞ্চ HD+ ডিসপ্লে, সাথে থাকছে 60Hz রিফ্রেশ রেট। ফোনটির মধ্যে ব্যাটারি দেওয়া হয়েছে 5000 mAh, সাথেই বক্স প্যাকেটের মধ্যে থাকছে 10W মাইক্রো USB টাইপ বি চার্জার। ফোনটির মধ্যে প্রসেসর দেওয়া হয়েছে মিডিয়াটেক হিলিও P22 অক্টাকোর প্রসেসর, অপারেটিং সিস্টেম থাকছে ফান্টাজোএস 12 এবং সাথেই থাকছে অ্যান্ড্রয়েড 12। ফোনটির ক্যামেরা নিয়ে যদি কথা বলি, ফোনটির মধ্যে খুবই সাধারণ ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। রিয়ারে দেওয়া হয়েছে 8MP সিঙ্গেল ক্যামেরা এবং ফ্রন্টে থাকছে 5MP ফ্রন্ট ক্যামেরা। ফোনটি দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটি হলো অর্চিড ব্লু এবং অপরটি হলো কসমিক গ্রে। ফোনটির প্রাইস নিয়ে যদি কথা বলি, ফোনটি দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 2GB র্যাম এবং 32GB স্টোরেজের দাম রাখা হয়েছে 7999 টাকা এবং 3GB র্যাম সাথে 32GB স্টোরেজের দাম রাখা হয়েছে 8999 টাকা।